ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনায় পুরসভা পুনর্দখলে তৃণমূলের কার্যত ডাবল হ্যাট্রিক। হালিশহর, বনগা, কাঁচরাপাড়া, নৈহাটি, গারুলিয়া দখলে এসেছিল দীপাবলির আগেই। এবার বিজেপি সাংসদ অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। যাদের দলত্যাগের জেরে ভাটপাড়া পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়েছিল বুধবার, তাদের মধ্যে 12 জন কাউন্সিলর তৃণমূলে ফেরেন, ফলে পুরসভা এখন কার্যত শাসকের দখলে। বিহার ইউপি থেকে সাবশুটার মস্তান ভাটপাড়া দখল নিয়ে নিয়েছে। সন্ত্রাস এমন ভাবে ধাক্কা মারল যে বেশিরভাগই তারা ওখানে নড়বড় করতে শুরু করে দিল। আজকে তারা আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তারা ফিরে এসেছে। 2015-তে ভাটপাড়া পুরসভায় মোট 35 আসনের মধ্যে 33টি তৃণমূলের দখলে যায়, বাকি দুটির মধ্যে একটি ছিল বামেদের দখলে। অর্জুন সিংহ বিজেপি সাংসদ হওয়ার পর কাউন্সিলর পদ ছাড়েন। একজন কাউন্সিলর মারা গিয়েছেন, একজন কাউন্সিলর জেলে, ফলে এই মুহূর্তে ভাটপাড়া পুরসভায় কাউন্সিলর সংখ্যা 32। ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিংহ জেতার পর 26 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, ফলে পুরসভার দখল নেয় বিজেপি। উল্টো দিকে মাত্র 5 জন রয়ে যান তৃণমূলে, সংখ্যালঘু হয়ে পড়ে তারা। বুধবার 26 জন দলত্যাগের মধ্যে 12 জন কাউন্সিলর তৃণমূলে ফেরায় ভাটপাড়া পুরসভায় তৃণমূলের শক্তি বেড়ে হল 17, যা 32 আসনের পুরসভায় ম্যাজিক ফিগারের সমান। অন্যদিকে বিজেপি 26 থেকে কমে হল 14, একজন সিপিএম এর। ব্যারাকপুর শিল্পাঞ্চলে, বিশেষ করে ভাটপাড়া অঞ্চলে যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল এবং প্রত্যেকের বাড়িতে আক্রমণ, এমনকি আমার দাদার ঘরের মধ্যে বোম মেরে দিয়েছে, আমরা তখন ওই মুহূর্তে আমাদের কাছে আর কোনো অপশন ছিল, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কষ্ট ছিল এবং স্বাভাবিকভাবেই আজকের এই দিনটা আমাদের কাছে খুবই আনন্দের। এখন ফিরে এসেছি, তার কারণ হচ্ছে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, আমাদের কাজের সুবিধার্থে এই জন্য ফিরে এসেছি। কাজ করব এই উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলাম, কিন্তু একটু প্রবলেম হচ্ছিল। এদিকে বিজেপি সূত্রে দাবি, দল বিরোধী কার্যকলাপের জন্য মঙ্গলবারই 2 পুর পরিষদ মনোজ কুহ এবং মদন মোহন ঘোষকে দল থেকে বহিষ্কার করা হয়। এই পরিস্থিতিতে দ্রুত অনাস্থা এনে পুরসভা নিজেদের দখলে আনতে চায় তৃণমূল। আগের 5 জন ছিল আর 12 জন এলো, 17 জন নিয়ে আবার ভাটপাড়ায় আমরা আজকালের মধ্যে অনাস্থা প্রস্তাব জমা করব। পাল্টা নিজের খাস তালুক ধরে রাখা নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ভাটপাড়া বোর্ড দখলে ছিল বিজেপি, বিজেপি দখলেই থাকবে, তৃণমূলকে তো কিছু নাটক বাটা করতে দাও না, সময় অপেক্ষা করো, কে কোথায় গিয়ে ছবি দেখাচ্ছে, কাকে পুলিশ নিয়ে তুলে যাচ্ছে, এটা আগেও হয়েছিল, এরকমও হয়েছে, এবারও তো 7-8 জনকে পুলিশ তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে পৌঁছিয়েছে, পৌঁছাবে তো বোর্ড হবে তো এখানে ভাটপাড়া, অসুবিধা কি আছে? শান্তি রাখার দায়িত্ব সরকারের, আমাদের নয়, সরকার এমন কিছু করবে না যাতে অশান্তি হয়, সাইল হলে আমাদের তরফ থেকে তার প্রতিক্রিয়া হবে। এদিনে উত্তর চব্বিশ পরগনার কাউগাছি এবং পানপুর পঞ্চায়েতেরও কয়েকজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন। এই তালিকায় পঞ্চায়েত সমিতিরও কয়েকজন সদস্য রয়েছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।